সম্মানিত বি ওয়ার্স বৃন্দ আসান এক্সাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেহত আন এম রাজিম বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বিওয়ার্স বৃন্দ এবং আমার প্রিয় সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা পি আর অষ্টম পর্বে আলোচনা করব তিনশো তেইশ বিধি হতে 3৫০ পঞ্চাশ বিধি পর্যন্ত তাহলে চলুন আজকে আমরা আমাদের আলোচনার মূল বিষয়ে ফিরে যাই বিধি তিনশো তেইশ তিনশো বিধিতে বলছে গ্রেফতারি পরোয়ানা তামিলে ব্যর্থতার ক্ষেত্রে কার্য পদ্ধতি গ্রেফতারি পরোয়ানা তামিলে ব্যর্থতার ক্ষেত্রে কার্য পদ্ধতি তিনশো এর কবি দিতে বলছে গ্রেফতারি পরোয়ানা তামিল না করা পর্যন্ত অথবা আসামির আদালতে আত্মসমর্পণ না করা পর্যন্ত অথবা বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা বাতিল না করা পর্যন্ত ইহা বলবৎ থাকে তাহলে আমরা তিনশো তেইশের কবি দিতে শিখলাম গ্রেফতারি পরোয়ানা তামিল না করা পর্যন্ত অথবা আসামির আদালতে আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত অথবা বিজ্ঞ আদালত বাতিল না করা পর্যন্ত ইহা বলবৎ থাকে যেটি আমরা ফৌজদারি কার্যবিধি আইনের পঁচাত্তরের দুই উপধারায় পড়েছিলাম ফৌজদারি কার্যবিধি আইনের পঁচাত্তরের দুই এবং পিআরবি তিনশো তেইশের কোবিধি এখন শিখবো আমরা তিনশো তেইশের কোবিধি তিনশো তেইশের কোবিধিতে বলছে যে গ্রেফতারি পরোয়ানায় উল্লেখিত আসামি গ্রেফতার না করার কারণ সম্বলিত একটি রিপোর্ট বিজ্ঞ আদালতকে অবহিত করতে হবে একই রিপোর্ট বলে। তাহলে উল্লেখিত গ্রেফতার গ্রেফতার না করার কারণ এটা প্রতিবেদন বিজ্ঞ আদালতে প্রতিবেদন করতে হবে যেমন এর কোন আসামি যদি বিদেশ থাকে অথবা পলাতক থাকে বা অন্য কোথাও চলে যায় তাহলে তার এইরূপ কারণ সংক্রান্তে একটা প্রতিবেদন বিজ্ঞ আদালতকে অবহিত করতে হবে আর তিনশো তেইশের গতে বলছে পলাতক আসামের স্থাবর এবং অস্থাবর সম্পত্তির একটি তালিকা উক্ত রিপোর্টের সাথে সংযুক্ত করতে হবে তিনশো তেইশের গতে বলছে পলাতক ব্যক্তির স্থাবর অথবা অস্থাবর সম্পত্তির একটা তালিকা উক্ত রিপোর্টের সাথে সংযুক্ত করে দিতে হবে আর তিনশো তেইশের গতে বলছে থানার অফিসার ইনচার্জ গ্রেফতারি পরোয়ানায় উল্লেখিত সময়ের মধ্যে গ্রেফতার না করার কারণ সম্বলিত এটা প্রতিবেদন বিজ্ঞ আদালতকেও অবহিত করবেন একটি প্রতিবেদন বিজ্ঞ আদালতকে অবহিত করবেন আর 323 এর উপমতে বলছে থানার ওসি যদি মনে করেন তাহলে পিআরবি 323 এর গোবিধি मुताबिक হাওলাকারী অফিসারকেও প্রেরণ করতে পারেন তাহলে 323 এর উপমতে বলছে থানার অফিসার ইন যদি মনে করেন 323 এর গোতে যে রিপোর্ট প্রদান করতেছেন সেই রিপোর্টের সাথে হাওলাকারী অফিসারকেও আদালতে প্রেরণ করতে পারেন আর 330 এ চতে বলছে যদি কোনো সাক্ষীকে গ্রেফতার করার জন্য গ্রেফতারি পরোয়ানা প্রদান করা হয় আর এইরূপ গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা না যায় তাহলে তা বিজ্ঞ আদালতে ফেরত দিতে হবে তাহলে আমরা দুইশো তেইশের শতে শিখলাম যদি কোনো সাক্ষীকে গ্রেফতার করার জন্য কোনো পরোয়ানা আসে আর এইরূপ পরোয়ানা যদি কার্যকর করা না যায় তাহলে সংশ্লিষ্ট আদালতকে এইরূপ পরোয়ানা প্রদান করতে হবে আর তিনশো তেইশের শতে বলছে গ্রেফতারি পরোয়ানা বাতিল বা কার্যকরণ না করা পর্যন্ত ইহা ফাইলে রেখেতে হবে এফたり পড়া বিজ্ঞ আদালত হতে বাতিল অথবা কার্যকরণ না হওয়া পর্যন্ত ইহা ফাইলে রেখে দিতে হবে এখন শিখবো আমরা 324 বিধি 324 বিধিতে বলছে আমরা পূর্বে পড়েছি ফৌজদারি কার্যবিধির 167 পিআরবি আমরা 324 পড়েছিলাম 324 এ বলছে কোনো আসামিকে গ্রেফতার করার পর ফৌজদারি কার্যবিধির 61 ধারা মতে তাকে 24 ঘন্টার মধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করতে হবে যদি কোনো কারণে আসামিকে পুনরায় জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয় সহযোগী আসামিকে গ্রেফতার করার প্রয়োজন হয় চুরায় বা লুণ্ঠিত মালামাল উদ্ধারের প্রয়োজনে পুলিশ অফিসারের আবেদনের প্রেক্ষিতে দ্বিতীয় শ্রেণীর নিম্নে নয় এইরূপ ম্যাজিস্ট্রেট কর্তৃক পনেরো দিনের কম সময় দিয়ে পুলিশি হেফাজতে রাখার যে নির্দেশ প্রদান করেন তাকে পুলিশি হেফাজত বা রিমান্ড বলে তাহলে আমরা তিনশো চব্বিশ দ্বারা কি শিখলাম যে ফৌজদারি কার্যবিধির একষট্টি ধারা মোতাবেক কোন আসামিকে গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যে বিজ্ঞ আদালতে করতে হবে। যদি কোনো কারণে কোনো আসামিকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয় সহযোগী গ্রেফতার উদ্ধার ইত্যাদির জন্য পুলিশ অফিসারের আবেদনের প্রেক্ষিতে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিম্ন নয় এইরূপ ম্যাজিস্ট্রেট কর্তৃক পনেরো দিনের কম সময় দিয়ে পুলিশি হেফাজতে রাখার যে নির্দেশ প্রদান করেন তাকে রিমান্ড বা পুলিশ হেফাজত বলে এখানে আমরা ফৌজদারি কার্যবিধির একশো সাতষট্টি দ্বারা প্রয়োগ করতে পারি এখন শিখবো আমরা তিনশো সাতাইশ বিধি তিনশো বিধিতে বলছে যে হাজতখানায় একজন আসামির জন্য ছয়ত্রিশ বড় গোফুট বিশিষ্ট স্থান রাখতে হবে হাজতখানায় একজন আসামির জন্য ছয়ত্রিশ বড় গোফুট বিশিষ্ট একটা স্থান রাখতে হবে এটি হচ্ছে আসামির আইনগত অধিকার এখন শিখবো আমরা তিনশো আঠাইশ বিধি তিনশো বিধি কে বলছে আসামির নিরাপত্তা তিনশো আঠাইশ বিধিতে বলছে আসামির নিরাপত্তা তিনশো আঠাইশের কোতে বলছে থানার অফিসার ইনচার্জ তার থানার সকল আসামের নিরাপত্তার জন্য দায়ী থাকবেন তিনশো এর কোতে বলছে থানার অফিসার ইনচার্জ তার থানার সকল আসামের নিরাপত্তার জন্য দায়ী থাকবেন তিনশো আঠাইশ এর বলছে যে কোনো আসামিকে গ্রেফতার করার পর হাজতে প্রেরণের পূর্বে তার শরীর ভালোভাবে তল্লাশি করতে হবে এবং শরীরের যদি কোনো আঘাত বা জখমের চিহ্ন থাকে নিরপেক্ষ সাক্ষীটাকে দেখাতে হবে প্রয়োজনে জিডিতে নোট দিতে হবে তাহলে তিনশো আঠাইশের কতে আমরা শিখলাম যে কোনো আসামিকে গ্রেফতার করার পর হাজতে প্রেরণের পূর্বে তার শরীর ভালোভাবে তল্লাশি করতে হবে শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে তাহলে নিরপেক্ষ সাক্ষী ডেকে দেখাতে হবে প্রয়োজনে জিডি তে নোট দিতে হবে এখানে আমরা পিআরবি 262 ভিডিও প্রয়োগ করতে পারি আর 328 এর গতে বলছে কোনো ব্যক্তিকে গ্রেফতার করার পর তার পরিধেয় বস্ত্র ব্যতীত যা পাওয়া যাবে তার একটা তালিকা করতে হবে তালিকার একটা কপি উক্ত অভিযুক্ত ব্যক্তিকে দিতে হবে আর যদি এই রূপ ব্যক্তি নারী হন তাহলে তার শালীনতার প্রতি দৃষ্টি রেখে নারী পুলিশ দ্বারা তল্লাশি করাতে হবে উল্লেখ্য যে নারী নারীর নিকট হতে চুলি শঙ্ক আয়না ইত্যাদি নেওয়া যাবে না তাহলে তিনশো আঠাইশের গতে আমরা শিখলাম যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করার পর তার দেহ তল্লাশি করে যা পাওয়া যাবে পরিদেহ বস্ত্র বিদিত সেই সকল মালামালের তালিকা করতে হবে তালিকার একটি কবি তাদেরকে কীর্তে উল্লেখ্য যদি কোনো নারী হয় আর নারীর নিকট চুড়ি শঙ্ক আয়না ইত্যাদি থাকে তাহলে তা তার নিকট থেকে নেওয়া যাবে না এখন শিখবো আমরা তিনশো আঠাইশের গ তিনশো আঠাইশের গতে বলছে কোনো আসামি কি হাজতে প্রেরণের পূর্বে হাজত খানার ভিতরে লাটি, দড়ি রশি বা আত্মহত্যা করতে পারে এই রূপ কোন বস্তু থাকলে তা সরিয়ে ফেলতে হবে তাহলে তিনশো এর গতে আমরা পেলাম কোন আসামি কি হাজত খানায় প্রেরণের পূর্বে হাজত খানার ভিতর ভালোভাবে পরীক্ষা করতে হবে এবং লাটি, রশি দড়ি ইত্যাদি অথবা আত্মহত্যা করতে পারে এই রূপ কোন বস্তু থাকলে তা সরিয়ে ফেলতে হবে এখন শিখবো আমরা তিনশো উনত্রিশ বিধি তিনশো বিধি বলছে যে টানার হাজতখানায় যদি কোনো আসামি রাখা হয় তাহলে আসামির নিরাপত্তার জন্য একজন প্রহরী নিয়োগ করতে হবে তিনশো উনত্রিশ বিদিতে বলছে যে থানায় কোনো হাজতখানায় কোনো আসামি থাকলে আসামির নিরাপত্তার জন্য একজন প্রহরী নিয়োগ করতে হবে হাজতখানার চাবি কর্তব্যরত প্রহরীর নিকট থাকবে তাহলে আমরা তিনশো উনত্রিশ বিধিতে কি শিখলাম টানার হাজতখানায় কোনো আসামি থাকলে আসামির নিরাপত্তার জন্য একজন প্রহরী নিয়োগ করতে হবে হাজতখানার দরজার চাবি থাকবে প্রহরের নিকট আগুন লাগার মতন গুরুত্বপূর্ণ না এখন শিখবো আমরা তিনশো তিরিশ বিধি তিনশো তিরিশ বিধিতে বলছে হাত ব্যবহার বা কাফের ব্যবহার অল্প বয়স্ক অতিবৃদ্ধ অক্ষম ব্যক্তিদের হাত ব্যবহার করা যাবে না তবে অপরাধী যদি দুর্দর্শ প্রকৃতির হয় তাহলে হাতকড়া ব্যবহার করা যাবে তিনশো বিধিতে শিখলাম হাতকলার ব্যবহার শিশু বৃদ্ধ অসুস্থ ব্যক্তিদের হাতকড়া ব্যবহার করা যাবে না তবে অপরাধী যদি হয় হাতকড়া ব্যবহার করা যাবে এখন শিখবো আমরা তিনশো তেত্রিশ বিধি তিনশো তেত্রিশ বিধিতে বলছে হাজতখানায় আসামিদের জন্য খাবার এবং পানি সরবরাহ করতে হবে হাজতখানায় আসামিদের জন্য খাবার এবং পানি সরবরাহ করতে হবে আর এই খাবারের বিলের জন্য এসপি মহোদয়ের নিকট একটি বিলের জন্য অফিসার ইনচার্জ আবেদন করবেন এসপি মহোদয় তা অনুমোদন করবেন তাহলে তিনশো তেত্রিশ বিধিতে বলছে হাজতখানায় আসামির খাবার এবং পানি সরবরাহ সরবরাহের বিষয়টি পি আর বি চারশো সাতষট্টি বিধিতে বলছে তিনশো তেত্রিশ এবং চারশো সাতষট্টি বিধিতে বলছে হাজতখানায় খানায় আসামি থাকলে তার খাবার এবং পানি সরবরাহ করতে হবে এখন শিখবো আমরা তিনশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বিধিতে বলছে যে সিভিল সার্জন কর্তৃক থানা পরিদর্শন কোন সিভিল সার্জন যদি কোন থানা দিয়ে অতিক্রান্ত হন তখন তিনি থানা পরিদর্শন করতে পারবেন এখন শিখবো আমরা তিনশো সঁয়ত্রিশ বিধি তিনশো বিধিতে বলছে নিরীক্ষণ হচ্ছে পুলিশের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিরীক্ষণ বা পর্যবেক্ষণ একজন ব্যক্তির গতিবিধি পর্যালোচনা করা সে কোন কোথায় যায় কোন দিকে যাচ্ছে কি কাজ করতেছে তাকেই পর্যবেক্ষণ বা নিরীক্ষণ বলে তাহলে আমরা শিখলাম নিরীক্ষণ বা পর্যবেক্ষণ নিরীক্ষণ বা পর্যবেক্ষণাধীন ব্যক্তি নিরীক্ষণ হচ্ছে পুলিশের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অপরাধীর তথ্য সংগ্রহ করা গুয়েন্দাগিরির মাধ্যমে অপরাধ অপরাধীর বৃত্তান্ত অনুসন্ধান করা পুলিশের গুরুত্বপূর্ণ গুরু দায়িত্ব বিশেষ করে দাগি আসামি অথবা বিগত পাঁচ বছর যারা সিদেল চুরি ডাকাতি লুরতরাজ রাহাজানি ইত্যাদির সাথে জড়িত তাদেরকে পর্যবেক্ষণের অধীনে রাখা পুলিশের দায়িত্ব এবং কর্তব্য তিনশো সাঁত্রিশ বিধিতে বলছে যে পুলিশ সুপার মহোদয় কর্তৃক নিরীক্ষণ কোনো অপরাধীর বৃত্তান্ত পত্র পর্যালোচনা করে যদি দেখা যায় যে সে একজন সক্রিয় অপরাধী তাহলে পুলিশ অফিসার এসপি মহোদয়ের নিকট রিপোর্ট করবেন এবং এসপি মহোদয় সিদ্ধান্ত গ্রহণ করবেন যে এইরূপ ব্যক্তিকে নিরীক্ষণে রাখা যায় কিনা যদি এসপি পি মহোদয় সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে পি আরবি চারশো তিন বিধি মতে হিস্ট্রিসিটি তা সবিস্তারে সংরক্ষিত হবে এবং পর্যবেক্ষণের আওতায় আনতে হবে তাহলে আমরা তিনশো আটত্রিশ বিধিতে শিখলাম এসপি মহোদয় কর্তৃক নিরীক্ষণ কোনো অপরাধীর বৃত্তান্ত পর্যালোচনা করে যদি দেখা যায় যে সে একজন সক্রিয় অপরাধী তাহলে পুলিশ অফিসার এসপি মহোদয়ের নিকট রিপোর্ট করবেন এসপি মহোদয় যদি মনে করেন যে এইরূপ অপরাধীকে পর্যবেক্ষণে রাখা প্রয়োজন তাহলে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং যদি সিদ্ধান্ত নেন যে এইরূপ ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা প্রয়োজন তাহলে পুলিশ অফিসার পিআরবি চারশো তিন বিধি মতে অপরাধ বৃত্তান্ত পত্রে বা হিস্ট্রি সিটে তার সবিস্তারে সংরক্ষিত করতে হবে এখন শিখবো আমরা তিনশো আটত্রিশ বিধি তিনশো আটত্রিশ বিধিতে বলছে এসপি মহোদয় কর্তৃক পর্যবেক্ষণের অধীন ব্যক্তির নাম সংযোজন অথবা কর্তন করতে পারবেন এসপি মহোদয় যে কোনো নিরীক্ষ ব্যক্তির নাম সংযোজন অথবা কর্তন করতে পারবেন এখন শিখবো আমরা তিনশো উনচল্লিশ অপরাধে দোষী সাব্যস্ত হয়ে নাই এইরূপ ব্যক্তিদের তিন বছরের অধিক নিরীক্ষণে রাখা উচিত নয় এখন শিখবো আমরা তিনশো চল্লিশ বিধি তিনশো চল্লিশ বিধিতে বলছে গ্রাম প্রধান গ্রামের হিসাব নবিস গ্রামের চৌকিদার দফাদার তারাও গ্রামে বিভিন্ন ব্যক্তিদের উপর নিরীক্ষণ করতে পারেন তিনশো চল্লিশ বিধিতে বলছে গ্রাম প্রধান ইউপি সদস্য চৌকিদার গ্রামে বিভিন্ন অপরাধীদের উপর নিরীক্ষণ করতে পারেন এখন শিখবো আমরা তিনশো একচল্লিশ বিধি তিনশো একচল্লিশ বিধিতে বলছে নিরীক্ষণ বিষয়ে পুলিশের দায়িত্ব এবং কর্তব্য তিনশো একচল্লিশ বিষয়ে পুলিশের দায়িত্ব এবং পুলিশের ইন্সপেক্টর সহকারী ইন্সপেক্টর প্রতি মাসে কমপক্ষে একবার পর্যবেক্ষণের অধীন বা নিরীক্ষাধীন ব্যক্তির সম্পর্কে একটি তদন্ত করবেন আর তদন্তে যে ফলাফল পাবেন তা তার সবিস্তারে উল্লেখ করতে হবে তাহলে আমরা পুলিশ একবার পর্যবেক্ষণাধীন ব্যক্তির গতিবিধি সংক্রান্ত একটি তদন্ত করবেন আর এই রূপ তদন্তের ফলাফল তার অপরাধ পঞ্জিতে সবিস্তারে সংরক্ষিত থাকবে আর যদি কোনো ত্রুটি পরিলক্ষিত হয় তাহলে তা পুলিশ সুপার মহোদয়কে অবগত করতে হবে পর্যবেক্ষণাধীন ব্যক্তি সম্পর্কে যদি কোনো ত্রুটি পরিলক্ষিত হয় তাহলে এসপি মহোদয়কে জানাতে হবে আর তিনশো একচল্লিশের হওয়ার বিধিতে বলছে নিরীক্ষাধীন ব্যক্তির প্রকৃতি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের উপযুক্ত অফিসার হচ্ছেন সার্কেল সহকারী পুলিশ সুপার তাহলে তিনশো একচল্লিশের হতে আমরা পেলাম যে নিরীক্ষণাধীন ব্যক্তির প্রকৃতি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের উপযুক্ত অফিসার হচ্ছেন সার্কেল সহকারী পুলিশ সুপার তিনি মাঝে মাঝে অসিকে কি ধরনের তানার নিরীক্ষণ প্রয়োজন তার নির্দেশনা জারি করবেন আর গো এবং গ দুইটাতেই বলছে যে তত্ত্বাবধানের প্রকৃতি পর্যবেক্ষণাধীন ব্যক্তি কি ধরনের অপরাধ করেছিল তার উপরে তার তত্ত্বাবধানের প্রকৃতি নির্ভর করে গোপনে তার গতিবিধি পর্যালোচনা করতে হবে প্রয়োজনের সোর্স নিয়োগ করতে হবে তাহলে আমরা তিনশো তার গতিবিধি পর্যালোচনা করতে হবে প্রয়োজনের সোর্স নিয়োগ করতে হবে এখন শিখবো আমরা দুইশো তিনশো একচল্লিশের উম তিনশো একচল্লিশের বলছে গেজেটেড অফিসারগন গ্রাম সফরকালে পর্যবেক্ষণাধীন ব্যক্তিদের পরিদর্শন করে তাদের ভ্রমণ ডায়েরিতে অন্তর্ভুক্ত করবেন আর তিনশো একচল্লিশের তে বলছে শহর পাহারা এবং গ্রাম পাহারা তিনশো একচল্লিশের তে বলছে শহরে পুলিশ অফিসারগণ পর্যবেক্ষণাধীন ব্যক্তিদের পর্যবেক্ষণ করবেন আর গ্রামে গ্রাম পুলিশ ডোফাদার ইউপি সদস্য ইত্যাদি ব্যক্তিগণও গ্রাম্য অপরাধীদের পর্যবেক্ষণ করতে পারেন এখন শিখবো আমরা তিনশো বিধি 342 বিধি বলছে চৌকিদারগণ সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি সম্পর্কে থানার অফিসার ইনচার্জকে অবগত করবেন 342 বিধিতে বলছে চৌকিদারগণ সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি সম্পর্কে থানার অফিসার ইনচার্জকে অবগত করবেন এখন শিখবো আমরা 343 বিধি 343 বিধিতে বলছে এ রুল কোন থানার একজন দাগি আসামি যদি থানা এলাকা থেকে অন্য কোথাও চলে যায় তাহলে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ সে যে থানা গিয়েছে সেই থানায় অথবা সমগ্র বাংলাদেশে বিপি ফরম নম্বর 59 মতে যে তালিকা প্রেরণ করেন তাকেই এ রুল বা দুশ্চরিত্র রুল এ বলে তাহলে আমরা 343 ধারা থেকে শিখলাম কোন থানার একজন দাগী আসামি যদি তার থানা এলাকা থেকে অন্য কোথাও চলে যায় তো আসামির বিবরণী দিয়ে যে তালিকা প্রেরণ করে তাকেই দুশ্চরিত্র রুল এ বা এ বলে এখন শিখবো আমরা তিনশো চুয়াল্লিশ এবং তিনশো চুয়াল্লিশের এর তিনশো চুয়াল্লিশ এবং তিনশো চুয়াল্লিশের এর বলছে বিরুল বা দুশ্চরিত্র রুল বি কোন টানা এলাকায় যদি কোনো সন্দেহজনক লোকের আগমন ঘটে তাহলে তানার অফিসার ইনচার্জ সে যে থানা থেকে এসেছে সেই টানার অসীম নিকট বিপি ফোরম নম্বর ষাইট মতে যে তালিকা প্রেরণ করেন তাকেই দুশ্চরিত্র রুল বি বা বিরুল বলে তাহলে তিনশো চুয়াল্লিশ এবং তিনশো আমরা বিরুল থানা এলাকায় যদি কোনো সন্দেহজনক লোকের আগমন ঘটে তাহলে এই রূপ ব্যক্তির সংগ্রহ সে যে থানা থেকে এসেছে সেই থানার অসীম নিকট বিপি ফরম নম্বর সাইট মতে যে তালিকা থানার অফিসার ইনচার্জ প্রেরণ করেন তাকে বিরুল বা দুশ্চরিত্র রুল বি বলে এখন শিখবো আমরা তিনশো পঁয়তাল্লিশ বিধি তিনশো পঁয়তাল্লিশ বিধিতে বলছে কোন দলের উপর নিরীক্ষণ অথবা কোন গ্যাং অপরাধীদের উপর নিরীক্ষণ কোন গ্যাং অপরাধীদের উপর নিরীক্ষণ বলছে তিনশো পঁয়তাল্লিশ আর তিনশো ছেচল্লিশ বিধিতে বলছে কিশোর অপরাধীদের উপর নিরীক্ষণ তিনশো ছেচল্লিশ বিধিতে বলছে কিশোর অপরাধীদের উপর নিরীক্ষণ আর তিনশো আটচল্লিশ বিধিতে বলছে ফৌজদারি কার্যবিধির পাঁচশো পঁয়ষট্টি ধারা অনুসারে যে সকল অপরাধীর অপরাধ সংযত করা হয়েছে তাদের উপর নিরীক্ষণ তিনশো আটচল্লিশ পঁয়ষট্টি উপধারা অনুসারে যে সকল অপরাধীর অপরাধ সংযত করা হয়েছে তাদের উপর নিরীক্ষণ আর তিনশো পঞ্চাশ বিধিতে বলছে যে আফিম এবং আফগারি আইনের অধীন যে সকল অপরাধী তাদের উপর নিরীক্ষণ আফিম এবং আফগারি আইনের অধীন জড়িত যে সকল অপরাধী তাদের উপর নিরীক্ষণ তিনশো ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ